1795 থেকে 1821 সাল, 200 বছর আগেকার কথা। লন্ডন শহরের প্রাণকেন্দ্রে ছিল একটি অস্তাবল। এমনই একটি অস্তাবলের পরিচালক ছিলেন টমাস কিটস। নিচে অস্তাবল, উপরে স্ত্রীকে নিয়ে থাকতেন টমাস। স্ত্রী অস্তাবলের মালিকের মেয়ে। কাজের প্রয়োজনে টমাসকে যেতে হতো মালিকের বাড়িতে, সেখানেই দুজনের দেখা। তারপর প্রেম, একদিন বিবাহ। বিবাহের এক বছর পর 1795 সালের অক্টোবর মাসে টমাসের প্রথম সন্তানের জন্ম হল। যথাসময়ে শিশুর নামকরণ করা হল জন কিটস। কিটসের জন্মের কয়েক বছরের মধ্যেই জন্ম হল তার দুই ভাই জর্জ। তার টমের তিন ভাইয়ের মধ্যে কিটস হলেন সবচেয়ে সুন্দর। 7 বছর বয়সে তাকে এনফিল্ডের স্কুলে ভর্তি করে দেওয়া হয়। কিটসের তখন 9 বছর বয়স। জীবনে প্রথম আঘাতের মুখোমুখি হলেন ঘোড়া থেকে পড়ে মারা গেলেন টমাস কিটস। স্বামীর মৃত্যুর পর কিটসের মা রলিন্স নামে একজনকে বিয়ে করলেন, কিন্তু অল্পদিনেই দুজনের সম্পর্কে ফাটল ধরল। এক বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। ছেলেমেয়েদের নিয়ে বাপের বাড়ি এলেন কিটসের মা। কিটস তখন 10 বছরের ছেলে। 1810 সালে মারা গেলেন কিটসের মা। মরবার আগে নিজের অজান্তেই রাজ রোগ যক্ষার বিষ দিয়ে গেলেন সন্তানকে। মায়ের মৃত্যুর পর পিতৃ মাতৃহীন ছেলেমেয়েদের দায়িত্ব নিলেন মিস্টার অ্যাবি। স্কুলে ফিরে এলেন কিটস। দিনরাত পড়াশোনা নিয়ে থাকেন, মাঝে মাঝে মনের খেয়ালে কবিতা লেখেন। 15 বছর বয়সে স্কুলের পড়া শেষ হলো। কিটসের অভিভাবকের ইচ্ছা কিটস ডাক্তারি পড়বেন। ডাক্তারি পড়বার জন্য ভর্তি হলেন মেডিকেল কলেজে, কিন্তু জার্মানের মধ্যে যে ঘটেছে কবিতার নেশা। হাসপাতালের ছুরি কাঁচি ওষুধ রোগী তার ভালো লাগবে কেমনি। সৌভাগ্যক্রমে সেই সময়ে তার স্কুলের বন্ধু কাউডেন ক্লার্ক কিটসকে নিয়ে গেলেন। সেই সময়কার খ্যাতিমান তরুণ কবি লে হান্টের কাছে। হান্টের সাথে পরিচয়। 1816 সাল কিটসের জীবনে এক উল্লেখযোগ্য ঘটনা। হান্ট কিটসের কবিতা পড়ে মুগ্ধ হলেন, তাকে আরও কবিতা লেখবার জন্য উৎসাহিত করলেন। হান্ট একটি পত্রিকা প্রকাশ করতেন, সেই পত্রিকাতেই কিটসের প্রথম কবিতা প্রকাশিত হলো। এখানে কিটসের পরিচয় হলো শেলির সাথে। আর ডাক্তারির মহে নিজেকে বেঁধে রাখতে পারলেন না। অভিভাবকের উপদেশ আগ্রহ অগ্রাহ্য করে মেডিকেল কলেজ ছেড়ে দিয়ে স্থির করলেন সাহিত্যকে জীবনের পেশা হিসেবে গ্রহণ করবেন। কিটস তার দুই ভাইকে নিয়ে লন্ডন ত্যাগ করে এলেন হ্যামস্টেডে। এখানে আসবার প্রথম প্রধান উদ্দেশ্য ছিল হান্টের সঙ্গ পাওয়া। অল্পদিনের মধ্যে কিটস প্রকাশ করলেন তার প্রথম কবিতা সংকলন। সকলের মনে আশা ছিল এই বই নিশ্চয়ই জনপ্রিয় হবে, কিন্তু দুর্ভাগ্য কিটসের পরিচিত কিছু লোকজন ছাড়া এই বইয়ের একটি কপিও বিক্রি হল না। প্রথম কাব্য সংকলনের ব্যর্থতায় সাময়িক আশাহত হলেন কিটস, কিন্তু অল্পদিনে নতুন উৎসাহ শুরু করলেন কাব্য সাধনা। লেখা হলো প্রথম দীর্ঘ কবিতা এন্ডিমিয়ন 1817 সাল। এই এক অসাধারণ কবিতা। এই কবিতার প্রথম লাইনের মধ্যেই কিটসের জীবন দর্শন ফুটে উঠেছে। এ থিঙ্ক অফ বিউটি ইজ জয় ফর এভার। ইতিপূর্বে কখনো দেশ ভ্রমণে যাননি কিটস, তাই বন্ধুর সাথে বেরিয়ে পড়লেন। ভ্রমণ শেষ করে ফিরে আসতেই দেখলেন তার ভাই টম গুরুতর অসুস্থ। প্রকাশিত হলো তার এন্ডিমিয়ন 1817 সাল। কিটস আশা করেছিলেন তার এই কবিতা নিশ্চয়ই খ্যাতি পাবে, কিন্তু তৎকালীন দুটি পত্রিকা ব্ল্যাক উড ম্যাগাজিন এবং কোয়ার্টারলি রিভিউ তীব্র ভাষায় কিটসের নাম সমালোচনা করল। জঘন্য সে আক্রমণ, এই তীব্র বিদ্বেষপূর্ণ সমালোচনা প্রকৃতপক্ষে কিটসের মানসিক শক্তিকে বিপর্যস্ত করে দিয়েছিল। একদিকে যখন পত্রিকার সমালোচনা ভেঙে পড়ছেন কিটস, এই সময় আরেক আঘাত। 1818 সালে 1 ডিসেম্বর মারা গেল টম। এই সময় কিটসের জীবনের এলা ফ্যানির ব্রন সুন্দরী প্রাণত সংকরণী। ফ্যানি তার মায়ের সাথে ব্রাউনের বাড়ির ভাড়াটি হয়ে আর এসেছিল। কয়েকদিনের পরিচয় ভালো হয়ে গেল দুজনে। কিটস ফ্যানিকে বিবাহ করতে চাইলেন। ফ্যানি সম্মত হলেও সংসার অভিজ্ঞতা মিসেস ব্রাউনও তৎক্ষণাৎ সম্মতি দিলেন না। বললেন আগে কিটস স্বাবলম্বী হয়ে উঠে তারপর বিবাহ। কিটস স্থির করলেন যেমন করেই হোক তাকে অর্থ উপার্জন করতেই হবে। স্বাস্থ্য আগের মতোই ভালো যাচ্ছিলেন, কিন্তু
মনে অদম্য শক্তি লিখে চললেন একের পর এক কবিতা। কবিতাকে ঘিরে জীবন সংস্কার সৃষ্ট কবিতাই এ সময় লেখা। আর্থিক অবস্থা ও বাংলাদেশ ছিল না ঘিরছে, শরীর যতই ভেঙে পড়েছিল তাকে স্বামী তার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। তার শ্বাস গোল হাসি অন্য ছিলেন ছেলেদের সাথে মেলামেশা পিট সহ্য করতে পারতেন না, তার সমস্ত অন্তর ক্ষতবিক্ষত হয়ে যেত। তিনি ফিরে এলেন লন্ডনে। একদিন বাইরে বেড়াতে বেরোলেন কিডস, বাড়িতে ফিরে কাপড় নিয়ে জল এলো, সেই সাথে কাশি, একঝলক রক্ত উঠে এলো মুখ দিয়ে। কিডস বললেন একটি মোমবাতি নিয়ে এসো। ব্রাউন মোমবাতি নিয়ে আসতে কিডস কিছুক্ষণ রক্তের দিকে চেয়ে বললেন এই রক্তের রং আমি চিনি, এ রক্ত উঠে এসেছে ধমনী থেকে, এই রক্ত আমার মৃত্যুর সমান। ডাক্তার এলো, সে যুগে যক্ষার কোনো চিকিৎসা ছিল না, প্রচলিত বিশ্বাস অনুসারে শিরা কেটে কিছুটা রক্ত বের করে দেওয়া হলো, কিন্তু তাতে কোনো সফল দেখা গেল না। তখন তার বয়স মাত্র 25, গলার স্বর ভেঙে গিয়েছিল, মাঝে মাঝে জ্বর হতো, গলা দিয়ে রক্ত উঠে আসত। এই সময় তার সৃষ্টির উৎস ফিরে আসছিল। এই সময় প্রকাশিত হলো কিডসের তৃতীয় ও শেষ কাব্য সংকলন 1820 সাল। এই কবিতা গুচ্ছ কিডসকে পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের পাশে স্থান দিয়েছে। এই সংকলনে একদিকে ছিল কিছু বড় কবিতা, অন্যদিকে ছোট কিছু কবিতা, সনেট। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইসাবেলা, ইসাবেলা অফ দি পট অফ বাসিল 1818, হাইপারিয়ান গে গ্রিক পুরাণের কাহিনী অবলম্বন করে লেখা দীর্ঘ কাব্য, দি ইভ অফ এস্টি অ্যাগনেস, ইভ অফ সেন্ট অ্যাগনেস কিডসের আরেকটি বড় কবিতা, দি ইভ অফ সেন্ট মারি প্রিয় অসমাপ্ত। এইসব দীর্ঘ কবিতার পাশাপাশি রচিত তার ছোট কবিতাগুলোর মধ্যে ঘুরে উঠেছে এক অনন্য সৌন্দর্য। এই ছোট কবিতাগুলোর মধ্যে আছে ওড টু এ নাইট লাভার, ওড অ্যান এ গ্রেসিয়ান, আর ওড অ্যান মেলে নোস, ওড টু অটাম, ওড টু নাইটিঙ্গেল, মানব জীবনের এক রূপক। এখানে জীবন মৃত্যুর স্রোত পাশাপাশি বয়ে চলছে। ওড টু অটামে এক বিপরীত ধারণা ফুটে উঠেছে, এখানে কবি প্রকৃত সৌন্দর্য খুঁজে বেরিয়েছেন। কবিতা তারা কিডস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি, তার কাব্যশীল জীবন ছিল মাত্র 6 বছর, 1814 থেকে 1819, অর্থাৎ 19 থেকে 24 বছর বয়স 1820 সাল। কিডসের দেহ ক্রমশই ভেঙে পড়ছিল, তাকে নিয়ে আসা হলো ফ্যানিদের বাড়িতে ইতালিতে যাওয়ার আগে এক মাস। তিনি ফ্যানির নিবিড় সান্নিধ্যে পেয়েছিলেন। 1820 সালের 13 সেপ্টেম্বর কিডস রওনা হলেন ইতালির দিকে। দীর্ঘ সমুদ্র পথ পার হতে 6 সপ্তাহ লাগলো জাহাজে যেতে যেতে কিডস মুক্ত আকাশের দিকে চেয়ে থাকতেন, চোখ পড়ত ধ্রুবতার। মনে হতো মৃত্যুর পর তিনি এই ধ্রুবতারার সাথে একাত্ম হয়ে যাবেন। ধ্রুবতারাকে নিয়ে লিখবেন একটি কবিতা, এটি কিডসের জীবনের শেষ কবিতা। 21 অক্টোবর জাহাজ এসে ভিড়ল ইতালির নেপলস বন্দরে। অচেনা অজানা ইতালিতে কোথায় থাকবেন কিছুই স্থির করতে পারেননি কিডস। এমন সময় বন্ধু শেলির চিঠি পেলেন, শেলির তখন ছিলেন ইসা, কিন্তু বন্ধুর এই বিপদের দিনে সব কিছু ভুলে তাকে আমন্ত্রণ করলেন, এই ইসায় চলে এসো আমি তোমাকে সুস্থ করে তুলি। ইচ্ছা থাকা সত্ত্বেও কিডস যেতে হলো প্রমাণ, কারণ সেই সময় ক্ষয়রোগের সবচেয়ে বড় চিকিৎসক ডক্টর ক্লার্ক থাকতেন রোমে। রোমে ঘর বাড়ানো হলো, শুধু হলো কিডসের চিকিৎসা, কিন্তু কোনো উপকার পাওয়া গেল না। ক্রমাগত শরীরে ভেঙে পড়ছিল, কাশির সাথে রক্তবন হতে আরম্ভ করে। 23 ফেব্রুয়ারি 1921 সাল, সমস্ত দিন কেমন আচ্ছন্ন ছিলেন কিডস, রাত তখন প্রায় 11টা, মাথার পাশে বসেছিল বন্ধু সেবা। আস্তে আস্তে কিডস বললেন আমাকে তুলে ধরো, আমার মৃত্যু এগিয়ে এসেছে, আমি শান্তিতে মরতে চাই। তুমি ভাই কেউ না, ঈশ্বরকে ধন্যবাদ, অবশ্যই মৃত্যু এলো। সেবার মতলে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়লেন। চির সুন্দর কবি কিডস পরদিন রোমের এক সমাধি ক্ষেত্রে তাকে সমাধি দেওয়া হলো। 2 বছর পরে এই সমাধি ক্ষেত্রে সমাধি দেওয়া হয় আরেক।